কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে রাজবংশী আদিবাসী সংগঠনের বিক্ষোভ মিছিল ঘিরে গতকাল রণক্ষেত্রের চেহারা নেয়। কার্যত কালিয়াগঞ্জ থানার দখল নিয়ে নেয় বিক্ষোভকারীরা, থানা চত্বরে আগুন লাগিয়ে দেওয়া হয়। আজ সকালের ছবি আপনাদের দেখাবো। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সন্দীপ, এই ঘটনার জেরে ইতিমধ্যেই পুলিশ 30 জনকে গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে। সকালের পরিস্থিতিটা কি? দেখো, থানা চত্বর কিন্তু এখনো সেই চিহ্ন বহন করছে যেটা গতকাল ঘটে গিয়েছিল। এই মুহূর্তে পুলিশ কর্মীরা তারা ব্যস্ত রয়েছেন থানা চত্বর পরিষ্কার করতে। কিছুক্ষণ আগে এই এই চত্বর জুড়ে কিন্তু শুধুমাত্র হাজার হাজার ইট এবং রেল লাইনের যে ধরনের পাথর পড়ে থাকে সেই পাথরে ছয়লাভ ছিল গোটা চত্বর। এই মুহূর্তে থানা পরিষ্কার করার কাজ করছেন পুলিশ কর্মীরা, সেই সাফাই এর কাজ চলছে। অন্যদিকে এখানে র‍্যাফ কমব্যাট ফোর্স থানা চত্বরে মোতায়েন রাখা হয়েছে যাতে নতুন করে অশান্তি তৈরি না হয়। তার কারণ হচ্ছে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে গতকালের ঘটনায় জড়িত সন্দেহে। তাদের পরিবারের সদস্যরা তারা থানার বাইরে থানা চত্বরে ভিড় করেছেন যাতে নতুন করে অশান্তি না ছড়ায়, তার জন্য সচেষ্ট রয়েছে পুলিশ প্রশাসন। এবার আমি নিয়ে যাব ঠিক যে জায়গাতে এখানে এক পুলিশ কর্মীর কোয়ার্টার ছিল, সেই পুলিশ কর্মীর কোয়ার্টার, সেই পুলিশ কর্মীর কোয়ার্টার যেখানে সম্পূর্ণভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়, সেই সেই জায়গায় তুমি দেখতে পাবে যে পুলিশ কর্মীদের থানার গুরুত্বপূর্ণ ফাইল, সে সমস্ত কেস ফাইল, সেই কেস ফাইলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে উত্তর দিনাজপুর পুলিশের সেই কেস ফাইল তা পড়ে রয়েছে এখানে। এখানে পড়ে রয়েছে আতপোড়া অবস্থায় পুলিশ কর্মীদের উর্দি, যে উর্দি পুলিশ কর্মীরা ব্যবহার করেন সেই আতপোড়া উর্দি পড়ে রয়েছে এখানে থানা চত্বরের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশ কর্মীদের ব্যবহৃত ইউনিফর্মের অংশ ক্যাপ, সেই ক্যাপ পড়ে রয়েছে আতপোড়া অবস্থায়। পুলিশ কর্মীরা ডিউটি করেন যে ক্যাপ পরে, সেই ক্যাপ আতপোড়া অবস্থায় পড়ে রয়েছে। এবার ঘরের ভেতরের ছবিটা দেখাবো। এই ঘরেই থাকতেন একজন সাব ইন্সপেক্টর, তার দাবি তার পরিবারের সদস্যরাও এখানে থাকতেন, তারা কোনো রকমে পালিয়ে প্রাণে বাঁচেন। গোটা ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ঘরের সমস্ত কিছু জিনিসপত্র যেগুলি ট্রাঙ্ক রয়েছে অন্যান্য আলমারির থেকে বের করে সেই জিনিসপত্রগুলিকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও ভেতরে পুলিশ কর্মী এবং তার পরিবারের সদস্যদের যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুনের লেলিহান শিখা একেবারে ফল সিলিং পর্যন্ত পৌঁছে গিয়েছিল, সিলিং ফ্যান দুমড়ে মুচড়ে আতপোড়া অবস্থায় ঝুলছে। এই জায়গাতে এই দরজা দিয়ে পুলিশ কর্মীর পরিবারের সদস্যরা এখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন এমনটাই দাবি করছেন সেই আক্রান্ত পুলিশ কর্মী। এই গেল এই কোয়ার্টারের ছবি। কিন্তু উত্তেজিত জনতা থানা চত্বরের ভেতরে এই এই কোয়ার্টারে ঢুকলো কি করে, সেই ছবিটা যদি দেখাই তাহলে বুঝতে পারবে। থানা চত্বরের বাইরে যে বাউন্ডারি ওয়াল রয়েছে, থানার যে পাঁচিল, থানার সেই পাঁচিল ভেঙে দেওয়া হয়েছে। থানার পাঁচিল ভেঙে একেবারে এই পাঁচিল টপকানোর মতো দূরত্ব, উচ্চতা তৈরি করে সেখান থেকে কিন্তু সহায় সহায় মানুষ ভেতরে ঢুকে আসে। এবং থানা চত্বর লাগোয়া এই জায়গায় যেখানে পরপর থানায় বিভিন্ন সময় বাজেয়াপ্ত হওয়া মোটর সাইকেল রাখা থাকতো সেই জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয় পেট্রোলের সাহায্যে বলে অভিযোগ। এবং সেখানে কিন্তু অন্তত পক্ষে 30 থেকে 32টি মোটর সাইকেল এবং অন্যান্য যানবাহন যেগুলি থানা চত্বরের মধ্যে রাখা ছিল সেগুলি পুড়ে খাক হয়ে গিয়েছে। এই জায়গায় এই মোটরসাইকেল এবং ইত্যাদি যানবাহন যেগুলি থানা চত্বরে ছিল তাতে আগুন লাগিয়ে দেওয়ার পর তারপর উত্তেজিত জনতা ঢুকে যায় থানা চত্বরের ভেতরে এবং সেখানে গিয়ে তারা ওই পুলিশ কর্মীর কোয়ার্টার, সেই কোয়ার্টারে তারা অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। তবে পুলিশের দাবি যে মূল যে থানা, মূল থানার ভেতরে তারা হামলা চালাতে পারেনি, থানা লক্ষ্য করে ইট বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু মূল থানার ভেতরে বিক্ষোভকারীরা ঢুকতে পারেনি। তারা থানা চত্বরের মধ্যে তাণ্ডব দেখিয়েছেন কিন্তু থানা সুরক্ষিত রয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত 25 থেকে 30 জনকে আটক করা হয়েছে, তাদের মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এবং এখনও পর্যন্ত 17 থেকে 20 জন পুলিশ কর্মী তারা আহত হয়েছেন, যারা বিভিন্ন হাসপাতালে, কেউ কালিয়াগঞ্জে, কেউ রায়গঞ্জের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েক দফায় হামলা চলেছে গতকাল সকাল থেকে। বিক্ষোভকারীদের থানার থেকে কিছুটা দূরে আটকে দেওয়ার পরিকল্পনা ছিল পুলিশের, যেহেতু পুলিশের দাবি মিছিলের অনুমতি ছিল না, কিন্তু সেই সেই ব্যারিকেডকে ভেঙে, সেই ব্যারিকেডকে কার্যত রাস্তার ধারে উপড়ে ফেলে দিয়ে বিক্ষোভকারীরা ভেতরে ঢুকে আসেন এবং তারপরে যথেচ্ছ বিক্ষোভ চলে দীর্ঘ সময় ধরে। কার্যত প্রাণ বাঁচানোর জন্য পুলিশ কর্মীরা তারা থানার ভেতরে আত্মগোপন করেন এবং সেখানেও তাদের উপরে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ।
এই মুহূর্তে থানা থমথমে, গোটা কালিয়াগঞ্জ থানা চত্বর সেখানেও কিন্তু একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। এখনো পর্যন্ত এই গতকালের ঘটনার রেশ ভালো রকম ভাবেই বোঝা যাচ্ছে কালিয়াগঞ্জ শহরে। ভয়াবহ ছবি সন্দীপ, ধন্যবাদ।